সুপ্রিয় দর্শক, আমি এখন টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার বিশ্বের সেরা 201 গম্বুজ বিশিষ্ট ঐতিহাসিক জামে মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। আমার নাম মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ মামুন নাটোরি। আমি টাঙ্গাইল 201 গম্বুজ জামে মসজিদের নিয়োগপ্রাপ্ত প্রথম ইমাম এবং খতিব, ছাত্র মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ বীর মুক্তিযোদ্ধা রফিক ইসলাম সাহেব। তিনি এখানে হাসপাতাল নির্মাণ করবেন, বৃদ্ধাশ্রম মুসাফিরখানা নির্মাণ করবেন। আমরা আশাবাদী এখানে ইনশাল্লাহ দেশের বৃহত্তম ইসলামী বিদ্যাপীঠ এখানে নির্মিত হবে। আপনারা দেখছেন স্টার ওয়ার্ল্ড ব্লগ, 201 গম্বুজ জামে মসজিদ VLOG-1। টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা থেকে 7 কিলোমিটার পূর্বে ঝিনাই নদীর তীরে, টাঙ্গাইল জেলা থেকে 50 কিলোমিটার এবং গোপালপুর উপজেলা থেকে 7 কিলোমিটার পশ্চিমে চিনাই নদীর তীরে অবস্থিত এই 201 গম্বুজ মসজিদ। ২০১৩ সালে বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নাগদা সিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে ঝিনাই নদীর তীরে 15 বিঘা জমিতে মসজিদটি নির্মাণ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম।
দেশের বাড়ি জন্মস্থান নাটক আমি এখানে মাসে একটি জুমা এখানে আমি পড়াবো বাকি তিন জুমা দেশবরণ্য দেশের শীর্ষ আলেমগণ এক এক সপ্তাহে এক এক দেশবরণ্য আলেমগণ এখানে জুমা পড়াবেন আমি আপনাদের কাছে আকুল আবেদন করছি আপনারা এই মসজিদকে ভালোবাসবেন যেহেতু প্রতি সপ্তাহে দেশবরেণ্য ওলামায়ে কেরাম আলেমগণ এখানে আলোচনা করেন আপনারা সে আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবেন আর এটি দক্ষিণ এশিয়ার সবচাইতে সুন্দর মসজিদ এবং পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ আমরা আশাবাদী এই মসজিদের ভিতর এবং বাহির মিলে অন্ততপক্ষে 20-25 হাজার লোক একসঙ্গে নামাজ আদায় করতে পারে আর আমাদের মসজিদের পাশে এখানে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মিনার 57 তলা সর্বোচ্চ মিনার এখানে নির্মিত হচ্ছে মিনার দেখার জন্য এই মসজিদ আল্লাহর ঘর এখানে নামাজ পড়ার জন্য এই মসজিদের সৌন্দর্য উপভোগ করার জন্য আমি আপনাদের সকলকে এখানে আসার জন্য এই মসজিদ পরিদর্শনের জন্য বিনীতভাবে আমি অনুরোধ করছি আর মসজিদের কাজ এখনো সম্পন্ন হয় নাই মসজিদ আমি আশা করি যদি মসজিদের কাজ সম্পন্ন হয়ে যায় এটা আরও সুন্দর হবে এটি টাঙ্গাইলের প্রশাসন কর্তৃক স্বীকৃত একটি পর্যটন স্পট আর এটি টাঙ্গাইলে যে কয়েকটি উল্লেখযোগ্য স্থান রয়েছে দর্শনীয় তার মধ্যে এটি একটি আর আমরা এই মসজিদকে নিয়ে আমাদের সুদূর প্রসারী আমাদের চিন্তা চেতনা রয়েছে অত্র মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ বীর মুক্তিযোদ্ধা রফিক ইসলাম সাহেব তিনি এখানে হাসপাতাল নির্মাণ করবেন বৃদ্ধাশ্রম মুসাফিরখানা নির্মাণ করবেন আমরা আশাবাদী এখানে ইনশাল্লাহ দেশের বৃহত্তম ইসলামী বিদ্যাপীঠ এখানে নির্মিত হবে আর আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদের সকলের দোয়া আন্তরিকতা ভালোবাসা নিয়ে সর্বোপরি কোরআন সুন্নাহর উপর অবিচল থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো মেনে সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করে এই মসজিদ পরিচালনা করার জন্য আমাকে তৌফিক দান করেন আমি আপনাদের সকলের কাছে দোয়া করছি আপনারা এই মসজিদকে ভালোবাসবেন এর সাথে সুসম্পর্ক রাখবেন প্রবাসী ভাইদেরকেও আমি অনুরোধ করি এই মসজিদকে ভালোবাসবেন এই মসজিদের প্রচার প্রসার উন্নয়নে সার্বিক কাজে আপনারা সর্বদিক থেকে আপনারা সহযোগিতা করবেন আপনাদের সকলকে এই মসজিদের পরিদর্শনে আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন